জীবন ভাই গেল কই? যাইব আর কই? আছে কোন দিকে? থাকনের দিন শেষ, অহনে যাওনের পালা। আপনি তো চলে যেতেছেন। হ্যাঁ ভাই, আমরা চলে যাবো, আমার কাম শেষ। জীবন ভাইও চলে যাব? হ্যাঁ, কাম শেষ, যার যার গ্রামে ফিরে যাব। হ্যাঁ, তুই ঠিকই কইছস, মা মাটি মানুষ সবাই আমার দিকে তাকায় আছে। আসি বোন। হাই কি সুন্দর এই গ্রামটা, ঘরবাড়ি গাছপালা নদীনালা কোথাও এতটুকু ক্ষতি হয় নাই। জানি না আমাগো গ্রামের কি হাল, ময়নাই বা কেমন আছে, হয়তো ভালো হয়তো। জীবন ভাই, ও জীবন ভাই, দেশটাকে স্বাধীন করলেন, কই একটু আনন্দ করবেন, হইসেই করবেন। হ্যাঁ জীবন ভাই, এখন আমগো ছুটি, এখন আনন্দের সময়। হ্যাঁ ঠিকই কইছস। হ্যাঁ, অন্তযুদ্ধ শেষ হয়ে গেছে, তোমরা যার যার জায়গায় যাও, স্বাধীনতা স্বাদ গ্রহণ করো, তোমরা দেশের জন্য যা করছো। আরে আপনি না থাকলে আমরা কিছু করতে পারতাম না। জীবন ভাই, ও জীবন ভাই। হ্যাঁ, কি হয়েছে আপনার? না কিছু না, ময়নার কথা মনে পড়তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও ময়না, ময়না বুঝি আপনার বোন? ময়না আমার মন প্রাণ সব সবকিছু। তাহলে আমি? তুমিও আমাগো বোন, তুমি যুদ্ধের জন্য মেলা কিছু করছো। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই আদির স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, হায়রে স্বাধীনতা, হায়রে মানুষ, কি ঘটে গেল, কেউ কোন খবর রাখলো কেমন কইরা থাকবো রে আমি এই দুনিয়া রে, আমার ঘর নাই রে আমার বাড়ি নাই। এই গান গায় কি লাভ? লাভ লোসকানের হিসাব না রে বোন, সারা দেশটা কেমন জানি আউলো জাউলো হয়ে গেল, কত মানুষ ফিরাইল, জীবনের কোনো খোঁজ পেলাম না। কই ভাই, আপনি জীবনের কোনো খবর নিতে পারলেন না? আমার মনে গায় জীবন ভালো আছে, দেখো দেশের মানুষ দেশেই ফিরাইব। বিভিন্ন সংবাদ সূত্রে জানা গেছে যে পূর্ব পাকিস্তানে সৈন্যরা ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষ পার্শ্ববর্তী দেশে আশ্রয়ের সন্ধানে চলে যাচ্ছে। বাঙালিরা সৈন্যদের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়েই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। জীবন ভাই, ও জীবন ভাই, অহন আমরা কি করুম? যুদ্ধ করবা? যুদ্ধ? হ্যাঁ, তোমাকে যার যা কিছু আছে সব কিছু নিয়ে ঝাঁপাইয়া পড়বা। আমি গেলাম। কান্দে আকাশ কান্দে বাতাস কান্দে তরু লতা কান্দে মাতা কান্দে শিশু কান্দে সারা বাংলা রে কান্দে সারা বাংলা কান্দে আকাশ কান্দে বাতাস। এই যে গাতক,
তুমি এখানে বসে গান গাইতেছ, দেশের খবর জানো? আরে জানি জানি, দেশে এমন মরণের খেলা চলতেছে। এই খেলা আমাকে বন্ধ করতে হইব, তোমার আমার সকলকে মিলা। যাই ময়নারে খবরটা দিয়ে আসি। কান্দে আকাশ, কান্দে বাতাস, কান্দে তরু লতা। লুকাই ভাই, জীবন কি কই গেল? হাই হাই, তুমি এখানে, তোমারও তো কইতে গেল। মোরে মাই তো কান্দে বাতাস, কান্দে আকাশ। এই যে মিয়া বুকাই, দেশে ভাঙা চুরা শুরু হয়ে গেছে, অহন কি করবা? কিছু না। ও, তোমার তো আবার ঘরও নাই, বাড়িও নাই। ওই ভাই, ওই ওই, আমার দেশ আছে না, বাংলাদেশ। হ, বাংলাদেশ ধ্বংস করে ফেলাইতেছে, দেশের মানুষ মাইরা ফেলাইতেছে। এইটা কি কও? হ, রেডিওতে খবর আইতেছে, খান সেনারা নারী পুরুষ শিশু কাউরে রেহাই দিতেছে না। তাহলে আমাকে কি হইব? আমাকে খুব সাবধানে থাকতে হইব। খান সেনারা যদি এখানে এ পড়ে, আমাকে যার কাছে যা কিছু আছে সব কিছু লইয়া আল্লাহর নামে ঝাঁপাইয়া পড়তে হইব। আমি যাই ময়না, ফিরে আইলে আবার দেখা হইব। আর যদি ফিরাইতে না পারি, এই মাতৃভূমির জন্য আমার উৎসর্গ কইরা দিও। আমি তোমার কথা দিলাম, তোমার জীবন তোমার কাছে ফিরাইব। হ, যাই। আমি কইছিলাম না যে দেশের মানুষ দেশে ফিরাইব, আমি যাই, আগা নিয়ে আই। আরে জীবন ভাই তো ছোট মোটো না, মুক্তিযোদ্ধা, আমাকে গর্ব, আমি নিয়ে আসি। তুই কোন সেক্টরে আছিস? আরে কোন সেক্টরে ফ্যাক্টরে না, বুঝছো, আসিলাম হাসপাতালে। হাসপাতালে? এই দেখ, এইখান দিয়া দুই দুইটা গুলি গেছে। তুই যুদ্ধ করস না, গুলি খালি কেমনে? আরে সে মেলা কথা, পরে সব জানতে পারবি। আচ্ছা, আরে খেলো মেয়েরা, চুপ করে রইলা কেন? আরে জীবন যুদ্ধে জয় হয়ে ফিরত আইছে, একটু ফুর্তি করো। সময়ের এক ফুর আর অসময়ের দশ ফুর। কি এর লগে কি মিলাও? আহো আহো, আমার লগে আহো আহো। এই যে এই যে এই যে দেখো, চিনতে পারো কিনা? ময়না, 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 আমারে চিনতে পারতেছ না ময়না? আমি তোমার জীবন, ময়না, তোমার প্রেম ভালোবাসা সব। ওই যে যুদ্ধে যাওয়ানোর সময় তোমার কথা দিছিলাম, তোমার জীবন তোমার কাছে ফিরাইব, তোমার জীবন তোমার কাছে ফিরাইছে। হ, ময়না, সাইয়া দেখো, তোমার জীবন তোমার সামনে খাড়াই আছে। হ, কথা কও না কে ময়না, আমার কথা তোমার মনে পড়ে, আমার তুমি দেখতে পাও। তাই তাই জীবন, তুমি আমার অন্তরে, তোমার কথা আমার নয়ন, তোমার কথা আমার অন্তরে বাজে। তাহলে তোমার মুখে হাসি নাই কেন?
তুমি কথা কও না কেন ময়না? কইতে চাই কিন্তু বুকের ভিতরটা কেমন জানি করে, ভিতরটা কেমন যেন দাপাদাপি করে। এসব আমি কি শুনতেছি ময়না? ময়না সরমের কথা, তবু তোমার শুনতেই ও জীবন। বোকাই বোকাই, তুমি তো সর্বহারা, সব ক্ষেত্রে তোমার বিচরণ, তুমি কি করলা? পারি নাই, আমি কিছুই করতে পারি নাই। তোমরা ব্যবাক্তে যখন যুদ্ধে গেলা, ওই মিয়া বাড়ির রমজান শাহ তখন পাক সেনাগুলোকে হাত মিলাইল, আর যুদ্ধের কয়টা দিন যাইতে না যাইতেই হঠাৎ একদিন রমজান শাহ। Yes, sir. ये आवाज किधर से आ रहा है? ये सर ये बंगाल मुल्क से आ रहा है सर। ये सब मलाउन का बच्चा सर खत्म हो गया सर। खत्म हो गया? रमजान शाह। ये सर। ये लड़की कौन है? ये लड़की ये पगली है सर। पगली? बहुत खूबसूरत पगली है। ये पगली का साथ कोई मुक्ति नहीं है तो? नहीं सर, कोई मुक्ति नहीं है सर। इधर का सब पाकिस्तान जिंदाबाद है सर। तुम कौन है? हम पाकिस्तानी मुसलमान है सर। ये पूरब बांग्लार श्यामलिमय पंच नदीर तीरे ओरणिमय पाकिस्तान जिंदाबाद पाकिस्तान जिंदाबाद पाकिस्तान जिंदाबाद। ये तुम क्या गा रहा है? ये सर कौमी तराना है सर। कौमी तराना? बहुत खूब बहुत खूब बहुत खूब। ठीक है, अब हम जा रहा है। यस सर, यस सर। पगली है। ভয় নাই মা, আয়োজন পরশু তোমার কপাল ভালো। ইয়েস, এদার মে কই ডর নেই। রাখেন তো আপনার উর্দু কথা। আরে বাঁচতে চাইলে এখন থেকে উর্দু কথা প্র্যাকটিস করো, উর্দু আমাদের রাষ্ট্রীয় ভাষা। না, আমার মায়ের ভাষা বাংলা, উর্দু শেখার কোনো দরকার নাই। সেই সব কথা কইও না, সময় বড়ই খারাপ। এই জন্য তো আমাদের ঘর বাড়ি সব সিলে গেল। তুমি বেঁচে থাকবা মানে তোমারে আমরা বাঁচায় রাখুম। হ্যাঁ, এক কাজ করো, তুমি তুমি এখন যাও। না, আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। আরে আমাগো সাইরা যাওনের কথা তো না, কত হলো গিয়া তোমার থাকনের কথা। ইয়ে ফজিলা, এক কাজ করো, তুমি ওরে সাথে করে নিয়া পাশের ঘরে যাইয়া ওর থাকনের বন্দোবস্ত করো। হ্যাঁ মা, যাও যাও, ভয়ের কিছু নাই, ভয় নাই, এটা বড়ই নিরাপদ জায়গা মা। হ্যাঁ যাও যাও যাও। বসো মা, বসো। অহন্থনে এই গড়টা তোমার, যতদিন ইচ্ছা থাকবা। কিন্তু
আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। সাইরা ফালাও মা, মন ডারে শক্ত করো, এই হানে কোনো ভয় নাই। তোমার সাসায় একেবারে পাকা ব্যবস্থা করে রাখছে। আর শোনো, তোমার কোনো কিছু দরকার হইলে আমারই কইবে। আচ্ছা আমার বুঝা কাম নাই, আপনার ইচ্ছা পূরণ হইলে হইলো। আল্লাহ তোমার মুখে ফুল চন্দন দেখো। যত কথাই কোন, পরে না শেষে আপনি কোন বিপদে পড়েন। আর ঘি দিয়া মাইখা খালি খাইবা আর ঘুমাইবা, বাস। সাসা, ও মুন্সি সাসা, বাবা তো বাড়িতে নাই? নাই, আমারে তো আইতে কইছিল। তাইলে বহেন, ওই তো বাবা আইয়া বসছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আইছো তাইলে? না জি। তোমারে আইতে কইছিলাম কেন জানো? কেমনে জানো? আপনি তো আমার কিছু কোন নাই। আরে সব কথা মুখ ফুটে বলা যায় না, আকার ইঙ্গিতে কিছু বুঝা নিতে হয়। আমরা হইলাম গিয়া মুখ সূক্ষ্ম মানুষ, ইঙ্গিতের কথা কেমনে বুঝবো? আজ রাইতে রমজান সার বাড়িতে মিটিং আছে। কিন্তু জীবন মিয়া যে সবাই রে মুক্তিযুদ্ধে যাইতে কইছিল। যাও, মরতে চাইলে যাও, খালি খালি নিজেও মরবা, দেশটারও জ্বালাইবা। ময়না বাবু বাড়িটা যে জ্বালাইলো, হেরে কি বিচার করলা বাবা? আর জ্বালাইব না, আর একটা বাড়িও জ্বলব না। ময়না বোন কোথায় আছে জানো? শুনছি ওই রমজান সার বাড়িতেই নাকি আশ্রয় নিছে। তোমাকে কীর্তিকলাপ আমার ভালো মনে হইতেছে না। আয় চুপ কর, কীর্তিকলাপের তুই কি বুঝাস, তুই কি বুঝাস? যা পর্দার মায়া পর্দার ভিতরে যা। যাত্রা সাহেব, যুদ্ধে খালি মুক্তিরা না, মিলিটারিরাও নাকি মরতেছে। গুজব গুজব, গুজবে কানও দিও না, গুজব সরাও না। তোমার সামনে দুইটা পথ খোলা আছে, বাঁচা কিংবা মরা। ভাইবা দেখো কি করবা। চাষা, আপনারা মুরব্বী মানুষ, যেইটা ভালো মনে করেন করেন। তাইলে ঠিক সময় মতো হাজির থাকো, পারলে আরো দুই চারজনের সঙ্গে লই আইও। তোমার মতো দয়াল বন্ধু আর তো পাব না, তোমার মতো দয়াল বন্ধু আর তো। মিয়া গো,
বোকাই দে তুমি এখানে কি করো মিটিং আইছি আজকে আপনার রাইতে এইবার তো মিটিং আছে না ও খবর পাইছো তাইলে না এমনি আছি আমার কি খবর দে নাই আমার তো ঘরও নাই বাড়িও নাই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই আরে পাগল কই কি আরে আমার এত বড় বাড়ি থাকতে তুমি রাস্তা রাস্তায় ঘুরবা কে এখানে থাইকা যাও ডর করে কে চারদিকে কেমন অস্ত্রের ঝঞ্ঝনা নেই মানুষ মানুষের খেলা আর হইব না আর হইব না থাইমা যাইব থাইমা যাইব কি হইব আর কি হইব না এটা আপনিও জানেন না আমিও জানি না জানেন আল্লাহ পাক গ্রামের মানুষ বড়ই ভীতু তবে আরো দুই চার জন আইব বোকাই চোখ কান খোলা রাখবা ঠিক কিন্তু মুখটা এটা হ্যাঁ একদম বন্ধ আচ্ছা চার দিয়ে যেরকম যুদ্ধ মানুষ বাঁচে থাকবো কিনা আরে মিয়া বাসা মরা তো এখন পাকিস্তানি সৈন্যদের হাতে সেই জন্যই তো দিনের কাম রাইতে করতেছি অহন থেকে রাইতে অপারেশন করানো লাগবো মনে রাখতে হইব আমাকে চারিদিকে শত্রু তাহলে দিনের বেলা কি করুম দিনের বেলা খোঁজ খবর নিবা কি পারবা না পারু না মানে আপনার লগে লগে থাকলে আমরা সব পারু এই সালটায় পাঁচি রাই হ্যাঁ যখন যুদ্ধে নামছি সাব্বাস এই না হলে মুক্তিযোদ্ধা এই তো এই তো ভাইয়ের আয়সা করছে আরে আসেন 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 ওয়ালাইকুম আসসালাম বসেন 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 এই মহান ব্যক্তি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আজ আপনাদের এখানে ডাকছে হ্যাঁ উদ্দেশ্য ফুদ্দেশ্য যাই থাও আসল কথা হইল গ্রাম বাঁচাও মুক্তি হাঁটাও সাবাস তালি ভাই সব তালি দেন তালি তালি তোমরা কেউ ভয় পাবে না মুক্তি বাহিনীরা মুক্তির জন্য লড়াই করব এই লড়াই আমাকে বাঁচা মরার লড়াই হ্যাঁ এই লড়াইটা আমাকে জিততে হইব সাবাস সব সময় বুক টান টান করে খাড়াইবা এই অস্ত্র শ্রেয় কসম করতেছি সাল থাকতো পিস পাহমু না যুদ্ধে আমরা কে মরুম কে বাঁচুম কন যায় না সব সময় মনে রাখবা অপারেশন আমাগো চলবই যুদ্ধে হার জিত আছেই আসমানে আল্লাহ পাক জমিন আমাগো রমজান শাহ ভয় পাবেন না ভাইরা ভয় পাবেন না বসেন 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 এই গ্রামটা বড়ই নিরাপদ নিরাপদ হইলে আমি এতিম হইলাম কেন জবাব দেন রমজান চাচা জবাব দেন মুন্সি চাচা অনুমতি দিলে জবাবটা আমি দিই যে আহা বোকাই তুমি হইলে গিয়ে সর্বহারা তুমি চুপ থাকো এখানে দশ ভাইয়ারে আছেন হ্যাঁ তো যা বলতেছিলাম আমি যেটা বলছি সেটা সত্য বলছি ঘটনা হইলো ক্ষতি যা হওয়ার হইয়া গেছে ইনশাল্লাহ আর হইব না না মিথ্যার বেসাতি আর কতদিন করবেন মানুষের কতদিন ধোকায় রাখবেন কন কতদিন মুন্সি গরিবুল্লাহ তুমি কি কিছুই বুঝো না মা রে ও মা অহন পাগলামি করিস না অহন পাগলামি সময় না সময় বড়ই খারাপ কোন সময়কার কোন জোরে পড়ে যাবি তার শোন যা পর্দার মায়া পর্দার ভেতরে যা যা আমারে বেপর্দা করছে কারা আমারে পাগলি বানাইছে কারা আপনারা বিচার করবেন বিচার করবেন আপনারা পাগল
মারে, আমিও তো মায়া মানুষ, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু কি করবি, তোর শাশুড়ি তো জানুস। আমি জানি না শাশুড়ি, আমি কি করব, আমার কিছু ভালো লাগে না, আমার খালি ধমাটকায় মাথা ঘুরায়, চোখে আন্দার নেই। আমি একটু সবুর তো করনই লাগবো মা, নাহলে বাঁচবি কেমনে? কে রাশে বাসুন শাশি, না আছে ঘর, না আছে জীবন। ভাই বা কুল পাইতেছি না, মিটিং এ যাবো না যুদ্ধে যাবো? গর্থক কহানকার, আরে ভাবা, ভাবের কি আছে, মরতে চাইলে যুদ্ধেই যা। হ্যাঁ, আমি যুদ্ধেই যাবো। যুদ্ধে যাবি? খারা, তরে আমি যুদ্ধে যাওয়াইতাছি। ইয়ে কোন আয় স্যার? এই সময় মুক্তি হয় বল ছালা, তোমার হাত আর কই মুক্তি হয়? না স্যার, না স্যার, আমি মুক্তি না স্যার, মুক্তি না, সব পালা গিয়া। কিধার পালা গিয়া? আমার মুক্তি কেম কিধার হয় বল চালা। আমি আমি জানি না স্যার। ঝুট বল রে। না স্যার, আমি সত্য বলা। মুসলমান মালাও নাই। না স্যার, না স্যার, আমি মুসলমান হয়, আমার মা বাবা চৈত্র কুষ্টি একই হয়। ঝুট বলা, তুই খতম কর দাও। না স্যার, না স্যার, না স্যার, আমার আমার মানে না স্যার, আপনি আমার বাবা হয় স্যার। হ্যাঁ, লোকমান্যারে ধরাই দিছি, এত খনে বোধ করে শেষ করে ফেলাইছে। আরে গেছে যাও, ওইটা আমার বিষয় না, আমার কথা হইলো এই গ্রামটা আমার, গ্রামের মানুষগুলিও আমার। আরে সেই জন্য তো ওই মিয়া আব্দুর রশিদকে পাঠাইছি, গ্রামের ব্যাপারটা লইতে। ও ভালো করছো, আনতে পারলাম না। হ্যাঁ, গ্রামের মানুষ আইতে চায় না। কয় কি কয়? কি কয় গ্রামের মানুষ? কয় এইটা নাকি রাজাকার বাড়ি? কি কি কয়, কি কয়? বাবা হুজুর, 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 এই গরম হলে চলবে না, এখন খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। হুজুর তাইলে আমি মানে মিটিংটা শুরুই করি, মানে যেই কারণে সবারে ডাকছি। ঘটনা হইল, কোন হয় স্যার?
अमन साहब जी सर इधर क्या हो रहा है इधर इधर सर ये मीटिंग मीटिंग हो रहा है सर ये सब पाकिस्तान का आदमी है ए ए को समय को या पाकिस्तान जिंदाबाद मुंशी ए बोलो अरे आमार संगे स्लोगन धरो पाकिस्तान जिंदाबाद पाकिस्तान जिंदाबाद जोर बंगला रमजान साहब ये सर ये सब आदमी कौन है ये सब ये मुक्ति है सर मुक्ति मुक्ति है सर मैंने फिक्स करके इधर आने का मानने कर लिया सर तुम बहुत होशियार है जी जी सुनो जी जी सर ठीक है কি পানি আমার মাথায় ঢালো আমার মাথায় ঢালো কি হয়েছে আপনি আপনি না রাজা রাজা আরে রাজত্বের কথাই তো কইয়া গেল কি পাঠাইতে পাঠাইতে খাসি মুরগি না পাঙ্গাসের পেটি আরে কোসি কাছে আসো জোরে কসে বোনা দরজা খুলো তখনই আমার সন্দেহ হয়েছিল আমি কইলাম আর অমনি গাপটি মেরে আমার বাইত পইরা রইলি না মানুষ মারনের আওয়াজ পাস না বোকাই মারলে মারেন আমি বাইচা থাকলে কি আর মরে গেলেই বাকি বেশি চালাকি করবি না বুঝলা তোরে এত সহজে মারন যাইব না তার আগে তার আগে এইটা দিয়ে তোরে বান্ধুম তারপর জীবন ভাই ও জীবন ভাই হারে যুদ্ধ শেষ না হতে জিমা পড়লেন হাসাই জীবন ভাই মাঝে মাঝে কেমন জানি হয়ে যায় না জিমাইতে ছিলাম না ভাবতেছিলাম মার কথা মাটির কথা মাইনষের কথা যুদ্ধ শেষ করে যদি কাছের মাইনষের না পাই তাহলে তো সব শেষ এই সমাজ সংসার সব সব কিছু যা যা তাড়াতাড়ি পলা আমি মনে আনলে যাইতেছি যা না
তোমারে ছাড়া আমি কোথাও যাব না। হ্যাঁ যা কইতেছি তাই কর, তাহলে দুজনে মারা পড়ুম বুঝছো? যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি। বোকার শিকর থাইমা গেল কেন? আমারে আমার পেলার মতো কাম করতে দাও, তুম খামোশ রাহো। দিনও নাই রাইতও নাই, সব সময় সজক। গুলি আপনার কাছে সস্তা, হাতটা চালু আছে কিনা একটু দেখলাম। ময়নারে কই লুকাইছেন? লুকামু কেন, লুকামু কেন? আমি আশ্রয় দিছি। ময়নারে তো আশ্রয় আমি দিব না, তার আর দরকার হইব না, আর সেই সুযোগও আমি তোমারে দিব না। ধরো চমকাইও না, আমি তোমার নিয়ে বড় চিন্তার মধ্যে আছি। চাটার বাচ্চারা আবার তোমার পিছনে লাগছে। বোকায়ের কীর্তিকলাপ তো নিজের চোখেই দেখলা, আজকে আবার আইছিল রকন্যা। আচ্ছা মা কও তো তুমি কি চাও? আমি জানি না, আমি কিছু জানি না। জানি না বললে তো আর চলবে না মা। তুমি আমার এখানে আইসো বাইসা থাকনের জন্য, কিন্তু অনেক হিসাব মিলে দেখলাম তোমার জন্য এখন এই জায়গাটার নিরাপদ না, তাই ভাবছি তোমারে এমন এক জায়গায় পাঠিয়ে দেবো যেখানে কাক পক্ষী তো টের পাইব না, তুমি খালি খাইবা আর ঘুমাইবা, ঘুমাইবা আর আরাম করবা। একটা একটা কইরা, একটা একটা কইরা প্রত্যেকটা গ্রাম মুক্ত করতে হইব, তারপর শহরে। আপনি ঠিক কইছেন জীবন ভাই, আগে ওকে মেইন খাঁটিতে আক্রমণ করতে হইব যাতে ওরা পলাইতে না পারে। বড় মিয়া, বোকায় রোকন নাকি পলাইছে? পলাইক, বোকায় আমার কোনো ফ্যাক্টর না, রোকন্যারে দিছি শেষ কইরা। তুমি তোমার কামে যাও। ঠিক আছে মুন্সি, নগদ নিয়ে হিসাব করো। একবার যখন বাঘের চোখ পড়ছে তখন থাবাথনে কিন্তু তোমার মাইও বাজব না। তাইলে ময়না কি যাইব? যাইব অনেক কষ্টে বুঝাইয়া সুঝাইয়া রাজি করাইছি। মুন্সি জি, তুমি এক কাম করো। বলেন, আজ রাইতে বোরখা পরাইয়া পরে নিয়া যাও।
আমরা কই যাইতেছি? জায়গা মতো যেখানে কেউ তোমার কোনো খোঁজ পাইব না, যেখানে গেলে তুমি বাইসা থাকতে পারবা মা। আমার কেমন জানি ডর লাগতেছে। আরে নিরাপদ জায়গায় যাইতেছ, ডর কিসের? হ্যাঁ চলো চলো চলো। আরে ভাইয়া গভীর রাইতে তুমি আমার সঙ্গে আসো, পাবলিকে টের পাইলে তোমার শিয়াল কুত্তার মতো সিরা সিরা খাইব। চলো 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 চলো। তারপর থনে নিজের ভিটামাটি আঁকড়া ধরে আছে। সারুম না, কাউরে সারুম না, যারা ময়নার এই অবস্থা করছে তাকে কাউরে আমি সারুম না। রাখো রাখো, এত অস্থির হয়েও না তো। আরে ঠান্ডা মাথায় একটা প্ল্যান বাড়ি করতে হইব। আর রাখা রাখি নাই, আপনার অনেক কিছু আমি সহ্য করছি, আপনি থাকেন আপনার প্ল্যান নিয়ে। পারবা না, তোমার স্বামীরে একলা ফেলাইয়া কোনোখানে যাইতে পারবা না। না পারি না পারুম তো আপনাকে লগে আর নাই। আয়া পড়ছে ছাতা দিয়ে মুখ ঢাকলে কি সব ঢাকা পড়বো মুন্সি চাচা? আয়া পড়ছে কে কে আয়া পড়ছে? কার কথা কও? আজরাইল 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 আজরাইল। জান জান তো আপনাদের জন্য আমার যদি কিছু হয় একটারও আমি ছাড়ুম না। এই হানে নিয়ে এলা কেন? এই জায়গায় তুমি আমার রাইখা দিছিলে, মনে আছে? যাইতে যাইতে ফিরা দেখলা। হ্যাঁ সবকিছু আগের মতোই আছে। খালি বদলাই গেছি আমি না ভাই? না তুমি আমার কাছে একটুও বদলাও নাই। যদি জানতে চাও দই না আনো রমজান সারে। সময় নাই, ভাস্কর উপরে তাড়াতাড়ি ঢুকাও ঢুকাও। জানতে পারবা সাক্ষী আছে আকাশ বাতাস, সাক্ষী আছে লতা পাতা, সাক্ষী আছে রাতের অন্ধকার। স
সাক্ষী থাইকো চন্দ্র সুরুজ, সাক্ষী থাইকো বনের লতা, সাক্ষী থাইকো আকাশে বাতাস, সাক্ষী থাইকো তোমরা হারে, সাক্ষী থাইকো তোমরা। রক্ত ঝরায় বাংলাদেশের পতাকাটা উড়ে, সেই পতাকার তলে কোন কান্না হাসি মিলে রে, কান্না হাসি মিলে। সাক্ষী থাইকো চন্দ্র সুরুজ, সাক্ষী থাইকো বনের লতা, সাক্ষী থাইকো আকাশে বাতাস, সাক্ষী থাইকো তোমরা হারে, সাক্ষী থাইকো তোমরা। আমার জীবন থেকে সব হারাই গেছে। তোমার দেশ আছে, মাটি আছে, আমি আছি। আমি জানি তুই থাকবি। আরে তোমাকে দেখেই তো আইলাম। তুই থাকতে ময়নার এই হাল হইল কেন? আমার কাছে জবাব চাস, কিন্তু আমি আমি কার কাছে জবাব চাম? আপনি এতদিন কই আছিলেন? হাসপাতালে। হাসপাতালে? এই দেখ, হাসপাতাল থন বেরোয় দেখি দেশ স্বাধীন। কিন্তু ভারী নারী জীবন, রমজানের সবল থনে ধর্ময়নারে ভাসাইতে পারি নাই। সবলের পরিবর্তে সবল কাল কেউটের দংশন ওরা বোঝে নাই। ও মা, মা পানি, আমার এক গ্লাস পানি দে মা। আরে খান সেনারা যে এইভাবে আমাদের লোকে গাদ্দারি করবো। গাদ্দার হলো না বাবা, গাদ্দার হইলা তোমরা। চুপ কর, চুপ কর। কেন বাবা, ওখান তোর খান সেনারা নাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। আরে ওই সকল কথা মুখে আনো পাপ। ও এত দিনে বুঝছো। আয় চুপ কর, যা ঘরে যা, যা বাপের জন্য একটু দোয়া দরুদ পড় যা। আল্লাহ রে ওয়ালায়ালে সায়াদে না মুহাম্মদ। সসা আল্লাহ। ও সসা মিয়া রকন, তুমি আবার কি কি মনে করে বাবা? আইলাম আপনাকে দেখতে, আইলাম। আপনি কেমন আছে? ভালো নাই, ভালো নাই, ভালো নাই রে বাবা, ভালো নাই। কোন কি চাচা ভালো নাই? আরে এই তো সেই দিনের কথা, বাঘের মতন তর্জন গর্জন আসিল আপনি তো। ভুলে গেছি, ভুলে গেছি রে বাবা। ভুলে গেছেন? ভুলে গেছি, ভুল করে ভুল পথে পাওয়ার ছিল বাবা। আপনারা ভুলে গেলেও স্বাধীনতা আপনাকে ভুলে না। রক্ষণ সাহ, আমি তো মনে করছিলাম কে না কে। মনে করছেন রুকিনা মরে গেছে না? আরে গেছিলাম, আর একটু এলি গেছিলাম না। ইয়াবে আরে সালাম করো না, সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলাইকুম। আসো আসো আসো, যাইতেছেন? হ্যাঁ যাইতেছেন। পলাইতেছেন? হ্যাঁ পারবেন না, যত দূরেই যান আজরাইল আপনাকে ছাড়ব না।
কে 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 তোমার আজরাইল আজরাইল ইন্না লিল্লাহ বাবা আজরাইল আমার জান কবজ করার আগে ওই রমজান সারে ধরো রমজান রে ধরবা তুমি তুমি ধরবা মুন্সি তোমাকে দুইজন রে এক লগে ওরে বাপরে আমি কোন পথে যাই কোন পথ খোলা নেই মুন্সি চাচা বাবা রে তোমার তোমার পথটা একটু খুলে দাও বাবা আমি যাই যাইবেন তাহলে আমরা কি করব আর যা ইচ্ছা তো করো গুলি করুম না কিরিস দিয়ে খোসায়া 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 ওকে রক্ত বার করতে হইব আর এই রক্ত চাটামো কুত্তা বিলাই দিয়া ময়না সায়া দেখো কত মানুষ তোমারে দেখতে আইছে আপনারা আমারে কি দেখতে আইছেন আমি কি সিরাখানা জন্তু না ময়না না তুমি স্বাধীনতার ফুটন্ত গোলাপ তোমার শাড়ির আঁচল হইব স্বাধীন বাংলার পতাকা এইখানে তোমার ঘর হইব এই ঘরে ভালোবাসার আলো জ্বলব এই আলোই তুমি নতুন জীবন দেখবা জীবন 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 রমজান আর মুন্সি শহরিকা পালাইছে শহরও বাংলাদেশ যাইব কই